ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেব্রুয়ারি থেকে বলে আসছেন, ইসরায়েলি বাহিনী রাফাহতে প্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি এই বিষয়ে মার্কিন সতর্কবাণী শুনছেন বলে মনে হচ্ছে না, কারণ তিনি যে কোনো মূল্যে বিজয়ী হতে চান। কিন্তু রাফাহতে ইসরায়েলের আগ্রাসন কৌশলগত ভুল হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি বিশেষজ্ঞরা। অসংখ্য ইসরায়েলি বিশেষজ্ঞ জানিয়েছেন, রাফাহ আক্রমণ ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য একটি কৌশলগত ভুল হবে, কারণ এটি তাদের অন্তত একটি উপায়ে পরাজিত করবে। সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইসরায়েলি বিশেষজ্ঞরা রাফাহ আক্রমণের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছেন। তাদের মতে এটি একটি ভয়ানক কৌশলগত ভুল হবে। এই বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদক্ষেপ ইসরায়েলি দখলদারিত্বের জন্য একটি বিস্ময়কর পরাজয়ের পরিণতি ঘটাবে। রিজার্ভ মেজর জেনারেল ইতজাক ব্রিক দাবি করেছেন, হামাসের ওপর নিরঙ্কুশ বিজয় অর্জনের বিষয়টি ইসরায়েলি নেতৃত্বের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন একটি ধারণা, একটি বিভ্রম। ব্রিক জোর দিয়ে বলেছেন, এই বিপথগামী সাধনা ইসরায়েলি দখলদারিত্বকে অপারেশন আল আকসা ফ্লাডের মতো আরেকটি বিপর্যয়কর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তিনি নেতানিয়াহু প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। তার মতে নিজেদের স্বার্থ রক্ষায় ইসরায়েলকে ঝুঁকির মুখে ফেলতেও রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দ্বিধা করছে না। তারা গুরুতর ব্যর্থতা ও অপরাধবোধ ঢাকতে জুয়া খেলার সমান পদক্ষেপ নিতে ইচ্ছুক। ইসরায়েলি বাহিনীর সাবেক সেন্ট্রাল কমান্ডার রিজার্ভ মেজর জেনারেল গাদি শামনি হামাসের একটি কার্যকর বিকল্প ধারণাকে প্রত্যাখ্যান করেন এবং প্রতিরোধ দলটিকে সামরিকভাবে মোকাবেলা করার প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেন। রাফাহ আক্রমণের পরিকল্পনার আরেকজন সমালোচক ইসরায়েলি রিজার্ভ মেজর জেনারেল ইসরায়েল জিভ, যিনি সতর্ক করেছেন যে রাফাহতে ইসরায়েলি বাহিনীর জন্য হামাসের একটি কৌশলগতভাবে ধ্বংসাত্মক আক্রমণ অপেক্ষা করছে। তিনি বলেছেন, রাফাহতে যে কোনো স্থল অভিযান অভূতপূর্ব ঝুঁকি বহন করবে। মেজর জেনারেল ইসরায়েল জিভ হামাসের শক্তিকে অবমূল্যায়ন করার বিরুদ্ধে সতর্ক করেন এবং এমন একটি দৃশ্যের পূর্বাভাস দেন যেখানে আইডিএফ রাফাহ থেকে পিছু হটবে। সাবেক রিজার্ভ মেজর জেনারেল ইয়ম তভ সামিয়ার মতে ইসরায়েলে কোনো সরকার নেই। সামিয়া যুক্তি দিয়েছেন, গত 7 মাসে সামরিক, অর্থনৈতিক, নিরাপত্তা, রাজনৈতিক বা বন্দোবস্ত ভিত্তিক কোনো সাফল্য নেই। ফিলিস্তিনি প্রতিরোধ দলগুলো 25 এপ্রিল একটি যৌথ বিবৃতিতে নিশ্চিত করেছে, অবরুদ্ধ অঞ্চলের দক্ষিণতম শহর রাফাহতে স্থল আক্রমণ সহ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনের যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রতিরোধ যোদ্ধারা প্রস্তুত রয়েছে। বিবৃতিতে প্রতিরোধ দলগুলো জানিয়েছে, তারা বসে থাকবে না, কারণ সকল বিকল্প টেবিলে রয়েছে। কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। ফিলিস্তিনি দলগুলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং পশ্চিমা সরকারগুলোকে রাফাহতে ইসরায়েলি আগ্রাসনের জন্য সম্পূর্ণরূপে দায়ী করেছে, কারণ তেল আবিবের একাধিক আন্তর্জাতিক চুক্তি ও আইন লঙ্ঘন সত্ত্বেও ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন অব্যাহত রয়েছে।